সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? স্থানীয় ব্লগ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। তো আমরা এই মুহূর্তে চলে আসলাম চুনারো ঘাটে, মধ্যবাজারে। আমাদের ব্যারিস্টার সুমন এমপি মহোদয়, উনি নিজে বক্তব্য দিতেছেন নিঃস্বার্থ হিসাবে। উনি আসলে দেখেন তাই মানুষ আমাদের সঙ্গে থাকুন। অসংখ্য জনতা গীত, অসংখ্য তাদের প্রধান সমস্যা হচ্ছে কি, যানজট এবং এই বালুর গাড়ির সমস্যা। আজকে আমরা এইখানে সবার উপস্থিত শুধুমাত্র আমাদের মাননীয় পৌরসভার চেয়ারম্যান এখানে উপস্থিত না, হয়তো ওনার ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে। আমার জানা মতে ওনার দাওয়াত দেওয়া হয়েছে, তো সামনে থাকলে হয়তো আমি বলতে পারতাম। সামনে যেহেতু নাই, আপনাদের মাধ্যমে ওনারে আমি একটা জিনিস জিজ্ঞেস করব, উনি যেন সবার সামনে এই জিনিসটার উত্তর দেন। যদি এই বালুর গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়, প্রথম এই ব্যবস্থা নেওয়ার মালিক হচ্ছে কে? পৌরসভার চেয়ারম্যান। আমি প্রথমে ওনার কাছে জানতে চাই, অনেকে বলাবলি করে যে আপনি নিজে নাকি এই বালুর ব্যবসার পার্টনার হয়েছেন, আপনি আগে জানান যে আপনি নিজে এই বালুর ব্যবসার অংশীদার কিনা। যদি আপনি বালুর ব্যবসার অংশীদার হয়ে থাকেন, তাহলে আপনার কাছে আর আমরা বিচার দিব না। আর যদি না হয়ে থাকেন, তাইলে এই বালু যে আমাদের এই বাজারটারে একেবারে বাগানে পরিণত করছে, এইটার ব্যাপারে আপনি কি ব্যবস্থা নিবেন? আমাদেরকে প্রয়োজন হলে লাগাবেন, এইটার জন্য আপনি কি করবেন এটা জনসমক্ষে জানাবেন। তারা যদি কোনো ভুল করেন, আমি ওভারটাইম মারার ক্ষমতা আমার আছে, আমি টাইম মারলাম। যদি উত্তর দিতে না পারেন, তাহলে আমি ওভারটাইম মারবো। আমার দায়িত্ব আমি শপথ নিছি, এই সুনারগাঁওয়ের মানুষকে শান্তি দেওয়ার জন্য আমি শপথ নিছি। আমি শপথ এইভাবে নেই নাই যে বালু ব্যবসা আমি পাট্টা দেব, ওইয়া এখন ইটার মধ্যে আমরা স্পিড বোর্ড চালাই, এই স্পিড বোর্ড চালাইটি এইটার তলে বোঝা গেছিলাম, তলে বোঝা উপরটা থেকে আকাশ দেখা যায় দেখে উপরের খালি ইতিহাস তৈরি করবো সুরাল কাছে। ইটালে দুই হেঙ্গে রাস্তা প্রায় 3 কিলোমিটার। আমার মাননীয় মন্ত্রীর সাথে আলাপ হয়েছে, তারা আমার আশ্বস্ত করছেন এই পুরা 3 কিলোমিটার নদী দুই সাইডে ওয়াক ওয়ে করে দিব, এই নদীর মধ্যখানে একটা রেস্টুরেন্ট দিব। আপনারা হচ্ছে টেকেরা নদীর মধ্যখানে ঝুলন্ত রেস্টুরেন্ট, এখানে হচ্ছে গিয়া আপনারা খাওয়া দাওয়া করবো, একটা দারুণ রেস্টুরেন্ট দিব। এটা খালি খাইবার লেগে না, যত টানা খাইবার লেগে তার চেয়ে দেখবার লেগে মানুষ এই বলেছে। আর আপনারা লেগে মার্কেট সাইকেল মার্কেটে লেগে লিস্টে নাম দেওয়া হয়েছে আপনারা এই বাজারে।
সবজি বাজারে সাইকেল আমার কেটে লেগা, এটা আমি ট্রাক্টর এই মার্কেট আমি সাইকেল ধরে দেবো। আমাদের আরেকজন সবাই পাচ্ছে আপনি কি মনে করুন বাড়াবেন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির থাকবো। সবাইকে ধন্যবাদ। আমি
দেখা আমার বিরুদ্ধে দেয়। আপনি দেখবেন আপনারা এত মানুষ